প্রতিদিনই আমি একটা একটা করে মাইলস্টোন ব্রেক করছি। দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন। ২৪ মে ছিল বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এটি, যেখানে ৭০টির বেশি দেশের ৫০,০০০এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করেন। সেই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অফ অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের। গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে সেখানে নিজের বক্তব্যে ফারিয়া বলেন, মিডিয়ায় আমার পথ চলা তাদেরকে অনুপ্রাণিত করেছে, তাই তারা আমাকে গুডউইল অ্যাম্বাসেডর করেছে। ২৪ মে বিশ্ববিদ্যালয়টির ২০২৪ সালে পাস আউট হওয়া শিক্ষার্থীদের কনভোকেশন ছিল, তাই আমার বক্তব্যে তারা আমার জার্নিটাই শুনতে চেয়েছে। তিনি আরও বলেন, আমি তাদের ছোট করে বলেছি আমার জীবনের গল্প, বিশেষ করে আমার স্ট্রাগল, কিভাবে সেগুলো ওভারকাম করেছি, সেখান থেকে কি শিখেছি, এমন কি আমি কি ধরনের আইডিওলজিতে বিশ্বাস করি, এসব কথাই তুলে ধরেছি। আমার বক্তব্যে শিক্ষার্থীরা অনুপ্রাণিত বোধ করেছেন বলে মনে হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সবশেষ বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।